नमस्कार बंधुरा, नीलिमा दीदी रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत। आज के रान्ना करब चिंगड़ी माछ दिए मसाला भेंडी। तार जोनो देखो भेंडी नियेछी, चिंगड़ी माछ नियेछी, आलू एकटा केटे नियेछी, फोड़नेर जोनो तेजपाता, शुकनो गरम मसला, पेंयाज बाटा, आदा बाटा, रसुन बाटा, जिरे बाटा, धने बाटा, सामान्य दई, नून, हलुद, काश्मीरी मिर्च, शुकनो लंका, गोलमरिच गुड़ो, একটু চিনি ও গরম মশলা। এবার আমি ভেন্ডি ও আলুটা ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো আমি ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলু ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো আগে, না হলে পেঁয়াজটা ফুটে যাবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়া ভাজা হয়ে যাবে। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভাজা হলে তারপরে জিরে বাটা, ধনে বাটাগুলো দেব। এবার ধনে বাটা, জিরে বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দই ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ, সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু জল দিয়ে দেবো। এবার আলু ভেন্ডি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবারে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। এবার অল্প জল দেব, দিয়ে 5 মিনিট ঢেকে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে প্রায়।
এবার একটু জোর দিয়ে দেব। এবার একটু স্বাদ মতো চিনি দেব। আর গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে মশলা ভেন্ডি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।